বাহারাইনে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় বাহারাইনে নিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী পাঠ করেন দোতলায় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম এবং লেবার কাউন্সিলর শেখ মোহাম্মদ শহীদুল ইসলাম রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন যতদিন বাংলাদেশে আছে ততদিন বঙ্গবন্ধু সবার মাঝে বেঁচে থাকবেন এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার লাল পতাকা তার দেয়া মার্চেই অগ্নিঝরা ভাষণ পুরো বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের জন্য অনুপ্রাণিত করেছেন আর এটাই ছিল অমর কবিতা অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু পরিবার সহ আত্মার বাফিরাত শান্তি কামনা করা হয়